বৈশ্বিক মহামন্দায় জ্বালানি ও খাদ্যসহ সাতটি সংকটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। গবেষণার তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি বলছে, লাগামহীন মূল্যস্ফীতিরও সমাধান হচ্ছে না সহসা। এমন বাস্তবতায় সাধারণ মানুষের অবস্থা বিবেচনায় নিয়ে ন্যূনতম বেতন বৃদ্ধি এবং জ্বালানির দাম কমানোর পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো চালুর পরামর্শ তাদের। রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন সিপিটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস ও বাংলাদেশের চ্যালেঞ্জ, উত্তরণ কোন পথে, শীর্ষক সিপিডির সংবাদ সম্মেলন, যেখানে বৈশ্বিক আলোকে বাংলাদেশের বর্তমান ও আগামীর ঝুঁকিগুলো তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক। জানান, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মন্দা চলমান এবং ধীরে ধীরে আরো ঘনীভূত হচ্ছে। এ সময় ডলার, জ্বালানি ও খাদ্যসহ সাত সংকটের প্রেক্ষাপট তুলে ধরেন। ডলারের সংকট, আরেকটি জ্বালানি সংকট, মূল্যস্ফীতির সংকট, খাদ্য সংকট, ইউক্রেন যুদ্ধের সংকট এবং কোভিডের সংকট, এবং সব শেষে এবং সব সময়ের জন্য যে সংকট, সেটি হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের সংকট। লাগামহীন মূল্যস্ফীতির সমাধান সহসাই দেখছে না বেসরকারি এ গবেষণা প্রতিষ্ঠান। ঢাকা শহরের চারজনের এক পরিবারের বর্তমান ব্যয় হিসেবেও দেন ডক্টর ফাহমিদা খাতুন। আজকে ঢাকা শহরের চারজনের খাদ্য ব্যয় হবে 22,421 টাকা 16 অক্টোবর পর্যন্ত হিসাবটা। আর এই খাদ্যপণ্য থেকে আমরা খাদ্য লিস্ট তালিকা থেকে যদি আমরা মাছ মাংস এগুলো বাদ দিই, তাহলে অর্থাৎ কিনা একটা কম্প্রোমাইজ ডায়েট, একটু কম প্রোটিন সম্পন্ন ডায়েট, সেখানে কিন্তু চারজনের জন্য 9,059 টাকা লাগবে। সহসাই এমন সংকটের সমাধান সিপিডি না দেখলেও স্বল্প ও দীর্ঘমেয়াদী কিছু সুপারিশ তুলে ধরে, যেখানে আছে বেতন বাড়ানোর পরামর্শ। এককভাবে কিংবা কয়েকজন মিলে কিন্তু বাজারটাকে নিয়ন্ত্রণ করে, যার ফলে সেটা আমদানিকৃত পণ্যই বলি, দেশীয় উৎপাদিত পণ্যই বলি, সেখানে একটা ঊর্ধ্বমুখী প্রবণতাই সবসময় লক্ষ্য করা যায়। মূল্যস্ফীতির ভিত্তিতে মিনিমাম ওয়েজ বোর্ড, তারা কিন্তু সব শিল্পগুলিতে মিনিমাম ওয়েজ বাড়ানোর একটা পদক্ষেপ নিতে হবে। সংকট সমাধানে স্টেক হোল্ডারদের সমন্বয়ে নীতিমালা তৈরি ও বাস্তবায়নের উপর গুরুত্বও দেয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কোভিডের পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তারা আবার দরিদ্র হচ্ছে, তারা সঞ্চয় ভেঙে খাচ্ছে। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।